হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাটলান্টিসের সেই সুন্দর অ্যাকুরিয়াম দেখে এখন আমরা চলে এসেছি সোজা ডাউন টাউন দুবাইয়ে। এখন ঢুকবো দুবাই মলে। জানো, এই দুবাই মল বিশ্বের সবচেয়ে বড় মল। এখানে এমন কোনো ব্র্যান্ড নেই যেটা তুমি পাবে না। এছাড়াও এই দুবাই মলের ভেতর আছে আইস স্কেটিং জোন, দুবাই আন্ডারওয়াটার জু, অ্যাকুরিয়াম। আবার এই দুবাই মলের ভেতর দিয়ে আমরা সোজা চলে যাব বুর্জ খালিফার টপে। আর দুবাই মলের ঠিক সামনে আছে দুবাই ফাউন্টেন। এই ব্লগে আমি তোমাদেরকে ছোট্ট করে এই দুবাই মলটা ঘুরে দেখাবো, আর দুবাই ফাউন্টেন শোটাও দেখাবো পুরোটা। এই মলটা অবশ্য একদিনে তোমরা এলে পুরোটা ঘুরতে পারবে না, অ্যাটলিস্ট দু তিন দিন লাগবে পুরো মলটা ঘুরে দেখতে। আর দুবাই ফাউন্টেন শো যেটা হয় সেটা সন্ধে ছটা থেকে প্রতি আধ ঘন্টায় শুরু হয়। আর জানো, দুবাই ফাউন্টেন শোটা ওয়ার্ল্ডের টলেস্ট পারফর্মিং ফাউন্টেন। যাকে আমার আর বেশি কথা বাড়িয়ে কাজ নেই, তোমরা পুরোটাই এই ব্লগে সচক্ষে উপভোগ করো। এখন আমরা এসে গেছি দুবাই মলের বাইরে। এখানেই দুবাই ফাউন্টেন শোটা শুরু হবে। এই ফাউন্টেন শোটা তোমরা চাইলে দুবাই মল থেকে দাঁড়িয়ে উপভোগ করতে পারো, অথবা বুর্জ খলিফার টপ থেকে উপভোগ করতে পারো, সেটা একদমই ফ্রি অফ কস্ট। কিন্তু তোমার যদি ইচ্ছা করে একটু কাছ থেকে ফাউন্টেন শোটা উপভোগ করবে, তার জন্য দুটো উপায় আছে। এখানে এই ফাউন্টেন শোটাকে ঘিরে কিছু বোট চলাচল করে, ওই ব্যাটারি দেওয়া বোটগুলো, ওইখানে চেপে তুমি পুরো শোটা কভার করতে পারো একদম কাছ থেকে। তার জন্য আলাদা কস্ট আছে। আর আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে বোর্ড ওয়াক, মানে ওই জলের ওপর একটা বড় বোর্ড লাগিয়ে দিয়েছে একদম ঠিক ফাউন্টেনের কাছে। ওখানে দাঁড়িয়ে তুমি পুরো ফাউন্টেন শোটা কভার করতে পারো। আমাদের দুজনের টিকিটের কস্ট পড়েছিল $5 করে, ওই ভারতীয় টাকায় 450 টাকা মতো। তো চলো, এখনই শুরু হতে চলেছে ফাউন্টেন শোটা, সবাই মিলে একসাথে উপভোগ করি।